This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোর বেজোর নিয়ে সড়ক হলো ই-রিকশা চালক কল্যাণ পরিষদ। রবিবার শিলচর বিবেকানন্দ রোড স্থিত মাতৃ মন্দিরের সামনে জোর বেজোর নিয়ে সড়ক হলেন ই-রিকশা চালক কল্যাণ পরিষদ ব্যবস্থাপনায় ই-রিকশা চালকদেরকে নিয়ে একটি সভার আয়োজন করে। সভা শেষে করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ই-রিকশা চালক কল্যাণ পরিষদের কর্মকর্তারা জানান, তাদের দাবি হলো সরকারি গাড়ি ছাড়া প্রাইভেট গাড়ি, অটোরিকশা, ই-অটো তাহাদেরকে জোর করে বেজোর করার জন্য। তারা আরও বলেন ই-রিকশা ট্যাক্স 50% করার জন্য, কারণ তাদের মাসে 15 দিন গাড়ি চালাবে এবং ই-রিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধ করার জন্য দাবি রাখেন জেলা প্রশাসনের কাছে। তারা আরও বলেন 15 দিন গাড়ি চালাবেন আর 15 দিন ওনারা কী খাবেন, তাই প্রশাসন তাদেরকে 15 দিনের কাজ দেওয়ার জন্য দাবি রাখেন, আর যদি না হয় পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন করার দাবি জানেন তারা। এদিন উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বপিতা দাস, সভাপতি বিশ্বপতি দাস, সম্পাদক অসিত দাস, কোষাধ্যক্ষ সমরেন্দু দাস সহ আরও অন্যান্যরা। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। যে সিদ্ধান্তগুলো বিগত দিনেও আমরা একটা মেমোরান্ডামে দিয়েছিলাম, আর আজকে কিছু সিদ্ধান্ত আরো বেড়ে উঠেছে, যেটা আগামী দিনে হয়তো আমরা একটা মেমোরান্ডাম দিব। এই সিদ্ধান্তের মধ্যে প্রথম সিদ্ধান্ত হয়েছে, শিলচর শহরে যদি জোড়া বেজোড়া চলতে হয় তাহলে আমাদের সঙ্গে সরকারি বাহন ছাড়া, যেমন অ্যাম্বুলেন্স আছে, ফায়ার ব্রিগেড আছে এবং প্রশাসনের গাড়ি ছাড়া বাকি গাড়িগুলো, যেগুলো প্রাইভেট গাড়ি আছে, বাইক বা প্রাইভেট চার চাকা, এবং যেগুলো ইলেকট্রিক কমার্শিয়াল গাড়ি আছে, ই অটো, এবং যেগুলো পেট্রোল অটো কমার্শিয়াল সেক্টর, সবাইকে আমাদের সঙ্গে জোড়া বেজোড়া মানতে হবে, তাহলে আমরাও মানব। দ্বিতীয় কথা হলো, আমরা যদি জোড়া বেজোড়া মানি তাহলে আমাদের যে মাসে আগে 30 দিনের ট্যাক্স দিতাম, অর্থাৎ 365 দিনের ট্যাক্স দিতাম, তাহলে এই ক্ষেত্রে ওনারা আমাদের কাছ থেকে সরকার 50% লেস করতে হবে। 50% টাকা নেবে, 50% টাকা আমরা দেব না, কারণ আমরা 50% গাড়ি চালাবো শহরের মধ্যে। তৃতীয় প্রস্তাব হলো, শিলচর শহরে যদি আমাদের জোড়া বেজোড়া মানতে হয় তাহলে সরকার পক্ষ থেকে আমাদেরকে বাকি 15 দিনের প্রতি মাসে কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং আরেকটি কথা হলো, আমাদের যে ইলেকট্রিক ভেহিকলস, যে ই রিক্সাগুলো সরকার যে সিদ্ধান্ত নিয়েছে জোর বেজোর চলবে, এই সিদ্ধান্তকের মধ্যে আরেকটা সিদ্ধান্ত হয়েছে ই-রিকশা নতুন রেজিস্ট্রেশন, নতুন রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। আগামী দিন থেকে কোনো নতুন রেজিস্ট্রেশন দিলে আমরা এটা মেনে নিতে পারবো না, আমরা বৃহত্তর আন্দোলন যাব, আইন হাতে নিতে বাধ্য হব। কারণ আজকের দিনে যদি 3,000 গাড়ি বাদ দিয়ে 1,500 গাড়ি জুড়ার দিন চলে, 1,500 চলে বেজুড়ার দিন, সেই ক্ষেত্রে গিয়ে 1 বছর পরে দেখা যাবে জুড়ের দিন চলছে 4,000 বা 5,000 গাড়ি, কারণ রেজিস্ট্রেশন বেড়ে যাবে। সরকার সিদ্ধান্ত নিচ্ছে ট্রাফিক কনজাকশন কম হওয়ার জন্য, ট্রাফিক ব্যবস্থা ভালো হওয়ার জন্য, কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি রেজিস্ট্রেশন বন্ধ না হয় তাহলে দিন দিন বেড়েই যাবে। সরকারের লাভ হবে, সঠিক মাসুল পাবে, কিন্তু আমরা যে পরিবার নিয়ে পেট চালাচ্ছি এক্ষেত্রে গিয়ে আমরা পরিবার নিয়ে একটা অসুবিধার সম্মুখীন হব। আর একটা কথা বলছি, আগামী দিনে যদি প্রশাসন আমাদের কথা না মানে তাহলে আমরা জোরদার আন্দোলন চালিয়ে যাবো। যদি জোরদার আন্দোলন চালাতে গিয়ে সক্ষম না হয় তাহলে আমাদের ই-রিকশা, যে যিনি ডিসি মহোদয় আছেন ওনার অফিসে নিয়ে জমা দিয়ে দেবো সমস্ত ই-রিকশা, উনি ব্যবস্থা করবেন। আর আগামী দিনে আমার সভাপতি মহোদয় রয়েছেন, উনি বলবেন। নমস্কার, আমি শিলচর ই-রিকশা ড্রাইভার কল্যাণ পরিষদের সভাপতি বিশ্বপতি দাস বলছি। আমরা আজকে শিলচরের সব সংগঠনের সদস্যদেরকে নিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে শুধু সাধারণ গরিব মানুষের বিরুদ্ধে যে সরকার কঠোর হয়েছেন, সব যানবাহন চলতে পারবে, আর শুধু ই-রিকশা ড্রাইভাররা একদিন জোড়া নাম্বারে চলবে আর একদিন বেজোড়া নাম্বারে চলবে। আমি শিলচরের জনপ্রতিনিধি অথবা শিলচরের জেলা প্রশাসনকে আমি হাত জোর করে বলছি, আপনারা আমাদের সেই সমস্যা থেকে বাঁচান, নতুবা আমরা না খেয়ে মরে যাব। আর যদি এমন অতরে কোনো ঘটনা ঘটে, কোনো অঘটন ঘটে, সেটার জন্য দায়ী থাকবে শিলচরের জেলা প্রশাসন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি একটা জিনিস অবাক লেগে গেলাম, শিলচরের যে জেলা প্রশাসক অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট, যে ডিসি মহোদয়,
ওদের জীবনের কোনো ঠিক নেই। ওরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে তারা প্রতারণা করে, তার জ্বলন্ত প্রমাণ আমরা। কিছুদিন আগে তারা লিখিত একটা মাইনুস বের হয়েছিল যে শিলচর শহরে 800 ই-রিক্সা চলবে, তাদের আমরা ড্রেস আই কার্ড স্টিকার দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করেছে। আমরা আই কার্ড ড্রেস দিয়েছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি, সেটাকে আমাদের জেলা প্রশাসন মান্যতা দেয়নি। এমনকি যেদিন আমরা ড্রেস বিতরণ করেছিলাম, আমাদের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় নিজে আমাদের আই কার্ড ড্রেস দিয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যে মন্ত্রী মহোদয় ড্রেসটা বিতরণ করেছে, সেই ড্রেসের মান্যতা এখনো আমাদের জেলা প্রশাসন দেয়নি। আর আজকের দিনে বলছে আমরা নাকি একদিন জোড়া নাম্বার চলব আর একদিন বেজোড়া নাম্বার। আমি সরকারের কাছে আবদার করি, যদি এমনই কঠোর আইন করে তাহলে তাদের রেজিস্ট্রেশনটা বন্ধ করে দেওয়া হোক। আজকে 5,000 আছি, কালকে হবে 10,000। রেজিস্ট্রেশন বন্ধ করলে আর শহরের জনজাত এমনিতেই কমে যাবে, গাড়ি বাড়বে না। আর না হলে আগে একদিন ছিলাম 1400, আমরা ডিমান্ড ছিল 1400 গাড়ি, কিন্তু আজকের দিনে শিলচর শহরে ই-রিক্সা দাঁড়িয়েছে প্রায় 4,500। আগামী দিন 9,000 হয়ে যাবে, তখন তো জোড়া বেজোড়া হইল, আমাদের এখন থেকে গাড়ির সংখ্যা বেড়ে যাবে। তো আমি অনুরোধ করব ই-রিক্সা কিংবা ইলেকট্রিক অটো সেগুলোর রেজিস্ট্রেশন বন্ধ করতে, তাহলেই শহরের জঞ্জাল কমানোর একটা ভালো রাস্তা হয়ে যাবে।